রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে 10 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে কমিশন। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে যাচাই বাছাই শেষে এই ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাতেন। বৈধ প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা, আওয়ামী লীগের হোসনে আরা লুৎফা ডালিয়া এবং স্বতন্ত্র প্রার্থী আতাউজ্জামান বাবু সহ 10 জন রয়েছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মেয়র পদে 10, সংরক্ষিত কাউন্সিলর পদে 69 এবং সাধারণ কাউন্সিলর পদে 198 জন মনোনয়ন জমা দিয়েছিলেন। এখন চলছে কাউন্সিলর পদের প্রার্থীদের যাচাই বাছাই কার্যক্রম।